왜 마야들어서 시기네 마 우리 আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা ভালো থাকে কিভাবে? এলাকার মাঠে পোলাপান খেলাধুলা করে, শুনলাম আপনার পোলাপান গরু ইফতিজার আমাদের কাছে, গরু ইফতিজার আমাদের কাছে গরু বাবু, আর পুরো এলাকায় ঘুরাবি আর সবার কাছে গরুটা শুনবি। আচ্ছা ভাই ঠিক আছে, ইফতিজার কি তুই তোর বউ মারছিস, বউ তো অনুগ্রহ বাড়া পড়, তো পড়াস না। হ্যাঁ পড়া, কিন্তু টাকা দিতে চাইছে, ওই টাকা জমা রাখো, টাকা দিতে চাইছে, টাকা তো দেবো, পারে না বিদায় দেয় না, ঠিক আছে। তোর শ্বশুর বাড়িতে তোর নাম মামলা করে, বাপের বাড়ি দেয় না, টাকা দেয় তোরে, তুই খরচ করছ না, খরচ তো খরচ না, তুই খরচ করি তো, তোর সমস্যা কি? মানুষ কি লেগে তোর বাবা পড়া অপরাধ না, আর তোর নামে যে মামলা দেয় তোর তো পুলিশে ধরে নিয়ে যাবো, ঠিক আছে। আরে শোন, অপরাধ করে শোন, তোর তো একটা বাচ্চা আছে, তোর একটা বাচ্চা আছে না, তোর ছোট একটা বাচ্চা আছে, ছোট একটা বাচ্চাদের শুনে বড় হইবো, ঠিক আছে। ধর তোর বড় হয়েছে, তোর বাচ্চা বড় হয়েছে, তুই বিয়ে দেশ, বিয়ে দেওয়ার পরে যতটুকু টাকা সম্পূর্ণ দিতে পারস না, তোর বাচ্চারা যদি মায়েরা, তোর মায়ের যদি মায়ের কাছে পাড়ায় তোর কিরকম লাগবো? খারাপ লাগবো, খারাপ লাগবো, কিরকম খারাপ লাগবো? তোর বউ ঠিক আছে, বউ তোর, তোর বউ তোর না, কোনোদিন মারবি না। আচ্ছা ঠিক আছে, আপনারা দোয়া করেন, আমরা তো সবসময় দোয়া করি, রামগুলা কেনা
গ্রামগুলা কেন আমাদের সবসময় দরকার, ঠিক আছে? বললার কোনো দিন জ্ঞান করবি না, মিলেমিশে খাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে তা থাকো তাহলে ভাই। আমি করি এলাকার বড় ব্যায়ামই না, এটা কি কাজ না? তুমি তোমার আব্বুর কাছে বলবা যে আব্বু আপনার হবু হাসবেন্ড। বাবা আমি ঠিক আছে, আমি কাজ করবো, চাকরি করি না, ব্যবসা করবো, আমি ব্যবসা করতে ব্যবসা করবো না, আমি ব্যবসা করবো, ব্যবসা করবো, ব্যবসা করবো, ব্যবসা করবো, এলাকার উন্নয়ন, চাকরি করবো না, প্রমিস করবো, প্রমিস আমি ব্যবসা করবো, কাজ করবো। তারপর তোমার বাবা কেন জানো, আমি কাজ দিয়ে পুস্তক নিয়ে যাচ্ছি, বিয়ে করছি। বুঝুন আরে তোর যদি কলা হয়েছে মনে হচ্ছে কলা দোকানে খাবি, কলা দোকানে দেখে ডাস্টবিনে ফেলবি, কলা হয়তো বাক্সে তুলে বাক্সে ফেলা, ঠিক আছে? বাড়িতে যে কলা খাবি, বাড়িতে যে কলা খাবি, ঠিক আছে? কিন্তু রাস্তায় কলা খাবি না। আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে, ওইটা দাও না, তোমার একটা দুষ্টু আমাকে দাও, ওটা দাও, ঠিক আছে? ওটা দাও, তাই দিকে তুই দিকে তোর যদি কলা খাইতে বেশি মনে হয়, রাস্তায় যদি কলা খাইতে মনে হচ্ছে, এটা কলা দিস না, এরকম গলায় ঝুলে রাখছি, কলা ঝুলে কলা খাবি, কলা খাবি, আর এই যে আমি দিয়ে রাখছি, চেষ্টা করবি কলা চেন, ওই তোদের মারমু কলা চেন, কলা চেন, আমার না মাথা তো আমার ব্যথা আমার, ঠিক আছে? ধোয়া না, বিষ এটা, বিষ তো, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন অক্সাইড নাই, এটা বিষ, তুই বিষ ছাড়ছিস, ঠিক আছে? তুই বিষ ছাড়ছিস, তুই অক্সিজেন নিছিস, তুই বিষ ছাড়ছিস, ভাই ভাই আমার ভুলে গেছে ভাই, তুই বিষ ছাড়ছিস, তুই সমাজের ক্ষতি কর, সমাজের ক্ষতি করছিস, তুই বায়ু দূষিত কর, বায়ু দূষিত করছিস, ভাই সে হয়ে গেছে, তুই বায়ু দূষিত কর, না করব না, ভাই সিগারেট ফেলা, সিগারেট ফেলা, ওই সিগারেটে যাই ফেলা, সিগারেট আই, সিগারেট হাতে নে, সিগারেট হাতে নে, হাতে নে, সিগারেট হাতে নে, ঠিক আছে? তুই সিগারেট খাইছস, ফেলা রে, পকেটে ঢুকা, পকেটে ঢুকা, পকেটে ঢুকা, ঠিক আছে? তুই সিগারেট খাইছস, কি করছস? ভুল করছস, তুই এলাকার সবার কাছে যাবি, এলাকার সবার কাছে যাবি, ঠিক আছে? যাইয়া বড় থেকে ছোট যাই কবে, আঙ্কেল চাচা মামা খালু, আমি সিগারেট খাইছি, ভুল করছি, আমি ক্ষতি করছি, ঠিক আছে? আমি 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 কার্বন ডাইঅক্সাইড ছাড়িনি, ঠিক আছে? আমি বিষ ছাড়ছি, আপনার ক্ষতি করছি, আপনার মাফ করে দেন, তারা যদি, আরে তুমি রাখো না, তারা যদি মাফ করো তাহলে সিগারেট খাবে, ঠিক আছে? তাহলে সিগারেট খাবি, তাহলে সিগারেট, সিগারেট খাবে, তাহলে সিগারেট, ভাই ভুলে গেছে ভাই, ভাই ভুলে গেছে, সিগারেট খাবি না, ঠিক আছে? সিগারেট ভাই ভাই ঠিক আছে, যা সিগারেট খায়, দেখছো সিগারেট খায়, আরে এলাকা আমার, এলাকা আমার, তুমি আমার কি করবো, আমার দেখুন, দেখুন।